বিভিন্ন কারণেই কাশি হয়ে থাকে। অনেক সময় ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া, যক্ষা ইত্যাদির কারণেও কাশি হয়। এক্ষেত্রে কাশি দীর্ঘদিন চলতেই থাকে এবং বুকে ব্যথা হয়ে যায়। এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কাশি দূর করার কিছু ঘরোয়া উপায়। মধু। কাশি দূর করার ঘরোয়া চিকিৎসা হিসেবে মধুর জুড়ি নেই। মধু কাশি কমাতে সাহায্য করে। কখনো কখনো ওষুধের চেয়েও ভালো কাজ করে মধু। মধু কাশি বা ঠান্ডার জন্য আদর্শ ওষুধ হলেও এক বছর বয়সের নিচের শিশুদের মধু খাওয়ানো একেবারেই উচিত নয়। ডায়েটিশিয়ান হিসেবে আমি আপনাকে বলবো যে গরম পানিটা খেতে, তার সাথে একটু মধু দিতে, আদাটা একটু সবসময় একটু আদা লং আপনার মুখে রাখবেন। আদা লং কিন্তু কাশিটাকে উপশম করে এবং গরম পানি খাওয়ার একটা প্র্যাকটিস তৈরি করবেন। গরম দুধ, গরম পানি, গরম স্যুপ, এটি আপনার অটোমেটিক যে শ্বাসনালী আছে সেখানে যেহেতু একটু হিট থাকে, হিট যায় অটোমেটিকলি, আস্তে আস্তে প্রদাহটা কিন্তু অটোমেটিক কমে যায়। এক গ্লাস কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ মধু, অর্ধেকটা লেবুর রস আর সামান্য আদার রসের মিশ্রণ প্রতিদিন 1 থেকে 2 বার খেতে হবে। এ মিশ্রণ কফ ও গলা ব্যথা নিয়ন্ত্রণ করে। দিনে 3 বার করে 1 টেবিল চামচ মধু খেলেও কাশি নিয়ন্ত্রণে আসবে। বাসক পাতা। বাসক পাতা পানিতে সেদ্ধ করে সেই পানি ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় খেলে কাশি দূর হয়। দৈনিক সকালে এই পানি খেতে হবে। 2 থেকে 3 দিনেই এর খুব ভালো ফলাফল পাওয়া যায়। তেতো ভাব কমাতে রসের সাথে সামান্য চিনি মেশাতে পারেন। তুলসী পাতা। তুলসী পাতা থেতো করে এতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি দৈনিক 2 থেকে 3 বার খেলে কাশি ভালো হয়। কিছু মশলা আছে আমরা বলি যে রসুন, তারপর হলো কমনলি গরম মশলার কথা যদি বলি এলাচ, লং, দারচিনি, তেজপাতা, এগুলো কিন্তু আমাদের ফ্লুর বিরুদ্ধে ফাইট করে থাকে। তাই চা যখন খাবেন তখন এই মশলা দিয়ে যখন চা খাবেন সেটা ফ্লুর বিরুদ্ধে ফাইট করবে। আদা। আদা ছোট ছোট টুকরা করে তার সাথে লবণ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর পর খেতে হবে। এই পদ্ধতি কাশি দূর করতে বেশ কার্যকরী। তাছাড়া আদা চা করে খেলেও কাশিতে উপকার পাবেন। গরম দুধে হলুদের মিশ্রণ। দুধকে গরম করে এর মধ্যে অল্প হলুদ মেশাতে হবে। এই হলুদ মিশ্রিত দুধ কাশি দূর করতে বেশ উপকারী। হলুদ আমাদের সর্দি কাশি দূর করতে সাহায্য করে। কাঁচা হলুদ আমরা শীতকালে দেখে থাকি। কাঁচা হলুদটাকে একটুখানি বেটে রস নিয়ে যদি একটু মধু দিয়ে খান, এক্সেলেন্ট একটা উপকারিতা আপনি পাবেন। অর্থাৎ যাদের সর্দি কাশি অরুচি জনিত সমস্যা থাকে, কনস্টিপেশন থাকে, গ্যাস থাকে, অনেকগুলো প্রবলেমেরই সমাধান আসলে হলুদের রস করে থাকে। লবঙ্গ। কাশি হলে মুখে একটা লবঙ্গ রেখে মাঝে মধ্যে একটু চাপ দিয়ে রস বের করে গিলে ফেলুন। লবঙ্গের রস গলায় আরাম দেবে, জীবাণু দূর করবে। মেন্থল ক্যান্ডি। মেন্থল দিয়ে তৈরি ক্যান্ডি বা চকোলেট কাশির জন্য উপকারী। এসব ক্যান্ডি শক্ত কফ নরম করে গলা থেকে কফ বের করতে ও কাশি কমাতে সাহায্য করে। গার্গল করা। 1 গ্লাস কুসুম গরম পানিতে 1/2 চা চামচ লবণ মিশিয়ে 10 থেকে 15 মিনিট ধরে গার্গল করুন। বিরতি দিয়ে দিয়ে কয়েকবার করুন। এটি কাশি কমাতে বেশ কার্যকর ঘরোয়া পদ্ধতি। এছাড়াও কাশি হলে ঠান্ডা পানির পরিবর্তে চেষ্টা করুন গরম পানি পান করার। কাশি হলে গরম পানিতে গোসল করুন, এটা শরীর থেকে কাশির জীবাণুগুলোকে বের করে দেয়।